এসএ পরিবহন তথা এস এ গ্রুপ কোম্পানিজ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশে গত ষোলো বছর উন্নয়নের নামে যে দুর্বৃত্তায়ন হয়েছে তা বন্ধ করা না হলে দেশে দ্বিতীয় স্বাধীনতার সুফল পাবে না জনগণ সকালে নোয়াখালীর সোনাইমুড়িতে এসএ পরিবহনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রাণ সহায়তা দেওয়ার সময় তিনি আরও বলেন নোয়াখালীতে উন্নয়নের নামে খাল খনন করে মূলত দুর্বৃত্তায়ন হয়েছে ফলে পুরো নোয়াখালী জুড়ে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে দিন পার করছে হাজার হাজার মানুষ গত সরকারের আমলে নেয়া সব প্রকল্প পুনর্তদন্তের আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ বলেন সব সময় অসহায় মানুষের পাশে থেকেছে এস গ্রুপ আগামীতেও যে কোনো দুর্যোগে নোয়াখালী সহ দেশের মানুষের পাশে থাকবে এসএফ পরিবহন সোনাইমুরির বন্যা কবলিত মানুষের মাঝে সপ্তাহব্যাপী খাদ্য সহায়তা বিতরণ চলবে সমাজের বৃত্তবানদেরও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান এসএফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিগত পনেরো বছরের পুঞ্জীবত উন্নয়নের নামে দুর্বৃত্তায়ন যেগুলি আমরা এখনো লক্ষ্য করছি মানুষের এই দুর্বৃত্তায়নের কারণে যেগুলি কোনো কাজ না উন্নয়নের নামে সারা দেশকে সকল ব্যবসায়ীকে ধ্বংস করে দিয়েছেন তো আজকে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি যারা এই পনেরো বছরে এবং তার আগে তার আগে বলতে পনেরো বছর এবং যদি ধরতে হয় তাহলে পঞ্চাশ বছরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এই পুঞ্জীভূত ক্ষোভ যাতে আর পুনরুজ্জীবিত না হয় সেই জন্য আমাদের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট পদক্ষেপ নেবেন বলে আমি আশা করি